আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে বা আপনি নিজেও চিন্তা করছেন আল্লাহর ব্যাপারে হালকা চিন্তা করা, মানে অর্থাৎ ভাষা ভাষা চিন্তা করা যে আল্লাহ তাআলা আপনার মন বাসনা, আপনার বিপদ, আপনার কষ্ট, আপনার চাওয়া পাওয়াগুলি তিনি শুনছেন কি না, এভাবে সন্দেহ প্রকাশ করা। আমরা আল্লাহ তাআলার ব্যাপারে সঠিকভাবে সুধারণা রাখতে পারি না। কেউ কাউকে যদি ভালোবাসে, তার ভালোবাসা দাবি হচ্ছে সে তার ব্যাপারে সবসময় সুধারণা এবং উত্তম আশা পোষণ করে, কিন্তু আমরা কি আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা রাখি? আপনি চিন্তা করুন তো, আল্লাহ তাআলার ব্যাপারে আপনি কীরকম ধারণা রাখেন? ধরুন আপনি একটি দোয়া করলেন আল্লাহর কাছে, খুব করে চাইলেন, এখন দোয়াটা কবুল হলো না, মানুষকে বললেন যে ভাই আল্লাহ তাআলার কাছে তো দোয়া করলাম, তিনি তো আমার কথাটা শুনেননি, আমি তো হতাশ হয়ে গেলাম, এখন যে কবুল হলো না, এখন তো আমার বিপদ আসছে, আমি তো এখন মহা ডিপ্রেশনে আছি, আমার তো আর বাঁচার কোনো পথ নাই। এভাবে চিন্তা করা মানে অর্থাৎ আপনি আপনার নিজের ভবিষ্যৎ আপনি নিজে বুঝতে পারছেন যে আপনার সব শেষ। এখন এমন একটি দোয়া করে বসলেন যে দোয়াটা কবুল না হলে আপনার জন্যই মঙ্গল। আপনি চিন্তা করলেন আমার একটা পাঁচতলা বিল্ডিং দরকার, এখন সেই বিল্ডিং দাঁড় করালেন, উদ্বোধনের দিয়ে বিল্ডিংটি ভেঙে পড়ে গেল। আপনি তো দোয়া করবেন আল্লাহর কাছে যে আমি যদি এই বিল্ডিংয়ে থাকতাম তাহলে তো আমি মরে যেতাম, কিন্তু এখন বিল্ডিংটি আমার ঘরে ঢোকার আগেই ভেঙে পড়ল, আলহামদুলিল্লাহ, এতে শুকরিয়া জ্ঞাপন করো। এইভাবে চিন্তা করুন, আপনার মৃত্যুর পর এপার ওপার আপনাকে আল্লাহর ওপর ভরসা করতে হবে, দিন শেষে আল্লাহ তাআলা ছাড়া আপনার কেউ নেই, আপনি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারবেন না, চাইলেও পারবেন না, কে পেরেছে? ওই আপনি পশ্চিমা দেশের যে কালচারগুলি রয়েছে, সাংস্কৃতিক যেগুলো রয়েছে সেগুলো দেখে আপনি নিজেকে উদ্ভাসিতভাবে ভাবছেন, আপনি নিজেকে উন্মোচন করছেন যে তাদের মতন হবেন, তারা যেভাবে চলছে তাদের লাইফ স্টাইল সেভাবে অনুকরণ করছেন, তাদের আশার স্বপ্ন দেখছেন। আপনি নিজে চিন্তা করুন, নিজের অবস্থানে চিন্তা করুন, আল্লাহ তাআলার ব্যাপারে আপনি যদি এভাবে ধারণা রাখেন যে আমার দোয়াটা কেন কবুল হলো না, কেন কথাটা কেন বলবেন? আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, তিনি বুঝেন আপনার কি প্রয়োজন, আপনি বুঝবেন না, আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনার বিবেক দিয়ে আপনি চাইবেন, চাওয়ার শেষে আপনি এভাবে বলুন, আল্লাহ তাআলা যদি চায় তাহলে আমার এই দোয়াটা কবুল করবে, আর যদি না চায় তাহলে তিনি হয়তো বা আমার জন্য এটা রাখেননি, অন্য কারোর জন্য রেখেছেন, আর আমি তো এই জন্য আমি পুরস্কার পাব। এভাবে ভালো ধারণা রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহর প্রতি সুধারণা ব্যতীত তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে, মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমাদের ভরসা রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার জন্য একটা ভালো একটা অবস্থা রাখছেন, আমি ঈমান এনেছি। ঈমান আনলে আপনি এরকম একটা নিয়ত করতে পারবেন, একটি শুদ্ধ নিয়ত, আত্মশুদ্ধি করতে পারবেন, নিজের আত্মসমালোচনা করতে পারবেন, আপনি তো আল্লাহ তাআলাকে চিনেননি, যার কারণে আপনি আল্লাহ তাআলার প্রতি মাঝে মাঝে রাগান্বিত হয়ে যান, আপনার স্পর্ধা দেখে মানুষ শয়তানও মাঝে মাঝে আমার মনে হয় যে চমকিয়ে যায়, শয়তান অহংকার করেছে, কিন্তু আল্লাহ তাআলার ওপর সে ভরসা ছিল, শয়তানের ভরসা আছে আল্লাহ তাআলার প্রতি, সে তার শর্তগুলো সে আদায় করে নিয়েছে, কিয়ামত পর্যন্ত তার জীবন ব্যবস্থা শিরে শিরে আমাদের শরীরের ভিতরে ঢুকবে, আমাদের অসাবস্থা দিবে, সে চেয়ে নিয়েছে, তার দোয়া সে কবুল করে নিয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করেছে। আর আপনি মুসলিম হয়ে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত,
আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আপনি তার উম্মত হয়ে আপনি কিনা আপনার তাকদীরকে আপনি ভালোভাবে বিশ্বাস করতে পারছেন না, সন্দেহ পোষণ করছেন আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা কি আমার দোয়া কি কবুল করবেন, এভাবে কেন বলছেন? এক বেদুই অসুস্থ হওয়ার পর লোকজন বলছে তুমি মারা যাবে, সে বলল যে মারা যাওয়ার পর আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? তো মানুষেরা বলছে যে আল্লাহর নিকট। সে বলল এমন হলে তো কত সুন্দর সে মৃত্যু, কত আনন্দদায়ক সে সাক্ষাৎ, সুবহানাল্লাহ, এটাই হলো আল্লাহর ব্যাপারে সত্যিকারের সুধারণা। তারা সুধারণা রেখেছে, আর আমাদের সুধারণা নেই, শয়তানের পক্ষ থেকে আমাদের আসে কুধারণা। ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ বলেন যখনই বান্দা আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা করে, তার প্রতি উচ্চ আকাঙ্ক্ষা রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস, সত্যবাদী এবং সৎ, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তাকে কখনোই নিরাশ করবেন না অথবা তাকে নিচু কিংবা হেয় প্রতিপন্ন করবেন না, কারণ তিনি যারা আশা করে তাদেরকে নিরাশ করেন না, তাদেরকে ধ্বংস করেন না, তাদেরকে সৎপথে চলার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দেন। আমাদের ইমানটা হবে এরকম, আমরা পারব না যে আল্লাহ তাআলা ছাড়া কোনো এক বিন্দু আগাতে, আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা কখনো ভালো ফলাফল করতে পারবো না। দুনিয়াতে আপনি যত অর্জন করছেন, খ্যাতি, ক্ষমতা, ধন সম্পদ, এসব কিছুই আল্লাহর কাছে কিছুই না। আপনি এগুলো অর্জন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন আপনাকে পরিবর্তন হওয়ার জন্য, আপনার এই উচ্চে যাওয়ার আল্লাহ তাআলার পেছনে এর কারণটি হচ্ছে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে মানুষকে দেখাতে চান, পরিবর্তন করাতে চান। আপনি মানুষকে ভালোবাসুন, মানুষকে সাহায্য করুন, কিন্তু আপনি যখন এই যে যা কিছু পেলেন তার জন্য শুকরিয়া আদায় না করেন, পরবর্তীতে আপনার নিজের ক্ষতি নিজে বয়ে আনবেন। শুকরিয়া আদায় না করলে আপনার এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর পথ থেকে আপনি দূরে সরে যাবেন। তাই আল্লাহর ব্যাপারে কখনো কুধারণা রাখবেন না। আপনার জীবন যখন এভাবে যাবে, আপনি এভাবেই চলবেন, আপনি না চাইলেও চাইতে হবে, বাধ্যতামূলক আপনাকে চাইতে হবেই হবে। আপনি দুনিয়া মানুষের কাছে চাইবেন, এর পেছনে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন এই জন্য আপনি পাচ্ছেন, সব কিছু আল্লাহ তাআলা দিচ্ছেন, এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো কোনো কিছুই আমরা আল্লাহ তাআলা তার অনুমতি ছাড়া আমরা কোনো কিছু পাবো না, সব কিছু আল্লাহ তাআলা চোখের সামনে হচ্ছে, আল্লাহ তাআলা সব দেখছেন, আপনার মনের কথাগুলো আল্লাহ তাআলা শুনছেন। কুধারণা রাখবেন না, সবসময় মনে মনে থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, যে কোনো পাপ কাজের ক্ষেত্রে, যে কোনো দোয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা শুনছেন। কখনো একাকিত্ব অনুভব করবেন না, মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে আপনার সাথে সবসময় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক, আমিন।